জিঙ্কের ঘাটতির জন্য প্রতি বছর প্রায় 16% মানুষ মারা যায় শ্বাসকষ্টজনিত জটিলতায়। আমরা যে শ্বাস গ্রহণ করি এবং ঘ্রাণশক্তি নেই, এখানেও জিঙ্কের ভূমিকা রয়েছে। এছাড়া জিঙ্ক কোষের যে মেমব্রেন আছে তাকে স্টেবল করে। শরীরের ইমিউনিটির কার্যকরী ফাংশনের জন্য জিঙ্কের ভূমিকা অপরিহার্য। আর এই সকল বিষয়কে লক্ষ্য রেখে কোভিড-19 এর চিকিৎসায় জিঙ্কের ব্যবহার উল্লেখযোগ্য। গত 10 থেকে 15 বছর ধরে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বিশ্বে জিঙ্কের ঘাটতির ব্যাপকতা অনেক বেশি। গোটা বিশ্বে বর্তমানে প্রায় 17% মানুষ জিঙ্কের ঘাটতিতে ভুগছে, আর শুধু দক্ষিণ এশিয়ায় এর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 30%-এরও বেশি। জিঙ্ক মানব শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। মানব শরীরে যত কোষ রয়েছে তার সবখানে জিঙ্কের উপস্থিতি রয়েছে। শরীরের ইমিউনিটির কার্যকরী ফাংশনের জন্য জিঙ্কের ভূমিকা অপরিহার্য। এছাড়া ক্ষত সারাতে এবং শর্করা ভাঙতে জিঙ্কের ভূমিকা রয়েছে। আমরা যে শ্বাস গ্রহণ করি এবং ঘ্রাণশক্তি নেই, এখানেও জিঙ্কের ভূমিকা রয়েছে। জিঙ্কের অ্যান্টিভাইরাল প্রপার্টিস রয়েছে, তাই ধারণা করা হয় করোনা ভাইরাস রোধে জিঙ্কের ভূমিকা রয়েছে। এই সম্পর্কে ভিডিওর শেষে আমরা বিস্তারিত আলোচনা করব। বাচ্চা জন্মের প্রথম 5 বছর পর্যন্ত জিঙ্কের গুরুত্ব অপরিসীম। 5 বছরের মধ্যে জিঙ্কের অভাবের জন্য ডায়রিয়া, নিউমোনিয়াতে মৃত্যুর হার অনেক বেশি। গবেষণায় বলা হচ্ছে জিঙ্কের ঘাটতিতে শুধু নিউমোনিয়াতে প্রায় 4,60,000 এবং ডায়রিয়াতে 1,76,000 শিশু মারা যায়। শুধু তাই নয়, জিঙ্কের ঘাটতির জন্য প্রতি বছর প্রায় 16% মানুষ মারা যায় শ্বাসকষ্টজনিত জটিলতায়। ছেলেদের থেকে মেয়েদের জিঙ্কের ঘাটতি প্রায় 7% বেশি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রায় 11 মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক 8 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন। তবে বাচ্চাদের ক্ষেত্রে জিঙ্কের চাহিদা ভিন্ন হতে পারে। 0 থেকে 6 মাস বয়সের বাচ্চাদের জন্য 2 মিলিগ্রাম এবং 7 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 3 মিলিগ্রাম চাহিদা রয়েছে। এছাড়া 4 বছর থেকে 8 বছরের জন্য 5 মিলিগ্রাম এবং 9 বছর থেকে 13 বছরের বাচ্চাদের জন্য 8 মিলিগ্রাম জিঙ্কের চাহিদা রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে সুস্থ শরীরের জন্য জিঙ্কের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। ইমিউনিটি বৃদ্ধি থেকে শুরু করে সেক্স হরমোন তৈরি, সকল ক্ষেত্রে জিঙ্কের ভূমিকা অপরিসীম। আমাদের শরীরের কোষের ভিতরে যে মেটাবলিজম হয় সেখানেও জিঙ্কের ভূমিকা রয়েছে। এছাড়া আমাদের সুস্থভাবে বাঁচার জন্য 100টিরও অধিক এনজাইমের কার্যকারিতা সঠিকভাবে করার জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি। আমাদের শরীরে জিঙ্কের অন্যতম ভূমিকা হচ্ছে ইমিউনিটি বৃদ্ধিতে, অর্থাৎ জিঙ্ক ইমিউন ফাংশনকে সঠিকভাবে করতে সহায়তা করে। তাছাড়া প্রোটিন সিনথেসিস, ক্ষত সারাতে ও ডিএনএ সিনথেসিসে জিঙ্কের ভূমিকা রয়েছে। গর্ভকালীন সময়ে জিঙ্কের ভূমিকা অপরিসীম। মানব শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও গঠনে জিঙ্কের ভূমিকা রয়েছে। এছাড়া বাচ্চাদের ও কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে জিঙ্ক অত্যাবশ্যকীয়। আসুন এবার জানি জিঙ্কের অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে। শরীরে জিঙ্কের অভাব হলে সবচেয়ে বড় সমস্যা হলো বাচ্চাদের শারীরিক গঠন কমে যাওয়া। এছাড়া ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। আর এই জিঙ্কজনিত ঘাটতিতে দুর্বল ইমিউন সিস্টেম নিয়ে বিশ্বের প্রায় 1/3 মানুষ সাফার করে থাকে। এই জিঙ্কের অভাবে ক্ষুধামন্দা, চুল পড়ে যাওয়া, ডায়রিয়া, সেক্সুয়াল ডিসফাংশন, হাইপোগোনাডিজম, ওজন কমে যাওয়া, ক্ষত না সারা, মানসিক ক্লান্তি দেখা দেয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে জিঙ্ক মানব শরীরের একটি অপরিহার্য উপাদান। এছাড়া নন ভেজিটেরিয়ানদের থেকে ভেজিটেরিয়ানদের জিঙ্কের ঘাটতি বেশি, তাই ভেজিটেরিয়ানদের দৈনিক চাহিদার প্রায় 50% বেশি জিঙ্ক গ্রহণ করতে হবে। এছাড়া গর্ভবতী নারী ও মাতৃদুগ্ধদানকারী মায়েদের দৈনিক চাহিদার বেশি জিঙ্ক গ্রহণ করতে হবে। আসুন এবার জানি করোনা ভাইরাস রোধে জিঙ্কের ভূমিকা নিয়ে। বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে করোনা ভাইরাস রোধে জিঙ্কের ভূমিকা রয়েছে। প্রথমত, জিঙ্কের অ্যান্টিভাইরাল প্রপার্টি রয়েছে যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে। জিঙ্ক মানব শরীরে ইমিউনিটি বাড়াতে সহায়তা করে, যা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে সুস্থ রাখে। এছাড়া জিঙ্ক কোষের যে মেমব্রেন আছে তাকে স্টেবল করে, ফলে ভাইরাসকে কোষের মাঝে প্রবেশ করতে বাধা দেয়। সর্বোপরি জিঙ্ক ভাইরাসের বংশবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, ফলে ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত হয়। আর এই সকল বিষয়কে লক্ষ্য রেখে কোভিড-19 এর চিকিৎসায় জিঙ্কের ব্যবহার উল্লেখযোগ্য। দৈনিক আমরা যে খাবার গ্রহণ করি তা থেকে আমরা জিঙ্ক পেয়ে থাকি। এছাড়া বাজারে বিভিন্ন জিঙ্ক সাপ্লিমেন্ট বিদ্যমান যা জিঙ্কের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করে।
তাই বলাই যেতে পারে সুস্থ শরীরের জন্য জিঙ্কের ভূমিকা অপরিসীম। যদিও বর্তমানে করোনা চিকিৎসায় জিঙ্কের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে দৈনিক কি কি লক্ষণ প্রকাশ পায় সে সম্পর্কে আপনার জানা অত্যন্ত জরুরি, কেননা এই সকল লক্ষণ দেখা দিলে অবস্থা বুঝে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। করোনায় আক্রান্ত হবার পর দৈনিক কি কি লক্ষণ প্রকাশ পায় জানতে উপরের আই বাটনের ভিডিওটি দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।